আসসালামু আলাইকুম মাই ব্রাদার এন্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়েদারটা একটু বেটার হয়েছে আলহামদুলিল্লাহ। এদেশে তো এমনিতেও টমেটো অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ। আমার টমেটো দেখেন আলহামদুলিল্লাহ। মানে আজকে আমার হাজবেন্ড পানি দিতে আসছে, তো আমাকে বলছেন বেশ কতদিন ধরে আসি নাই, সামনে সব উপচে পড়েছিল আর কি, এত টমেটো মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হয়েছে। অ্যান্ড দেন শুধু এটাই না, আপনার ওই যে আজকে আমার এক ফ্রেন্ড যাকে দিয়েছিলাম, ও আমাকে আজকে ফোন দিয়ে বলল যে অনেক অনেক হয়েছে তোমার টমেটো গাছে আলহামদুলিল্লাহ। সো এখানে তিন চার ধরনের টমেটো আছে আমার। এই যে এই ধরনের একটা আছে আপনার ছোটো চে গোল চেরি যেটা, অ্যান্ড দেন বেশ বড় যেটা সেটা আছে, আবার এই যে লম্বা ধরনের যেটা সেটাও আছে, এই যে বড় যেটা। এগুলো কিন্তু চেরিগুলো মাশাআল্লাহ ওয়েদার ভালো পেয়ে এত বড় হয়ে গেছে, এগুলো কিন্তু গোল চেরি। সো এই যে হ্যাবিতে বেশ কয়েকটা ভেঙে গেছে, তো আমি ওগুলো সব তুলে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। সো এইগুলো কি অবস্থা আলহামদুলিল্লাহ। আজকে অনেক পাতা প্রায় মানে এক ব্যাগ পাতা আমি কেটেছি আলহামদুলিল্লাহ। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, আশা করি এক সপ্তাহ তো ভালোই থাকবে ইনশাআল্লাহ। তো চলুন সামনে গিয়ে সামান্য একটু দেখিয়ে দিই। তিনটার মধ্যে দুটা একটা তো শেষ হয়ে গেছে, আর দুইটা পড়ছে চেরি গাছটা আলহামদুলিল্লাহ, বেশ ভালো হচ্ছে এটা পাতাগুলো। সো আলহামদুলিল্লাহ ওইখানেও একটা হচ্ছে যে, আর চলুন ভিতরে যাই ইনশাআল্লাহ সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট গাছগুলো বেশি বড় হইতে পারে নাই, বিকজ টাইম মতো যখন বাড়তে পারে নাই আর, বাট ফুলে আর মানে এসে ভরে গেছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। ক্যাপসিকামগুলো আমি একদম পাকাবো, বেশ বড় বড় ক্যাপসিকাম হচ্ছে আলহামদুলিল্লাহ। নিচে দেখা যাচ্ছে এগুলো সামনে ছিল, আমি নিয়ে আসছি বিকজ এত বড় বড় ক্যাপসিকাম গাছ সহ পচে যাচ্ছিলো, বিকজ সামনে ঠান্ডাটা বেশি পড়ে, রাত্রে তো ঠান্ডা স্থির পড়তেছে কিন্তু। সো এই যে বুলেটগুলো মাশাআল্লাহ ওই যে বড় বড় করে হচ্ছে, সো এখন মোটামুটি জায়গাটা পরিসরে বেশি হয়ে গেছে। আমি এগুলো সব প্রতিদিন দিয়ে ঢাকা ছিল, বাট দেখলাম তারপরে কোনো লাভ হচ্ছে না, ফুলকপিগুলো বড় হচ্ছে না, এগুলো নতুন করে বের হয়েছে, এটাও বের হচ্ছে, সো এগুলোও বের হচ্ছে। এটা তো পচে গেছে দেখে আমি খুলে দিছি পাতাগুলো, আর এই যে দেখেন মচমচ হয়ে গেছে। তো দেখা যাক কী হয়, তা নাহলে আমি উঠাই ফেলবো আর কি। প্রতিটা বেগুন গাছে ফুল আসছে, অনেক ফুল আসতেছে, ঝরেও যাচ্ছে, আর ওই যে ফুটবে অনেক ফুল আসছে, দেখ একটা গাছে চার পাঁচটা করে ফুল আসতেছে, ডাল ডালটালও বের হয়েছে। মানে একটু গরম পেয়ে যে মনে করেন যে একটা মাস যদি আমরা আগে এই গরমটা পেতাম, আমাদের রেজাল্টটা যে কী সুন্দর আসতো না, আমরা তো অনেক সুন্দর করে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি এটা আমার এই যে এই উস্তা বলা হয় এই ছোট্ট যে গোলটা, এটাকে আমি পাকাবো ইনশাআল্লাহ, এটা থেকে সিড নিব আলহামদুলিল্লাহ। এখানে লম্বাটাও আছে, লম্বাটাও আছে, আজকে কিছু তুলে নিব। উপরে অনেকগুলো হয়েছে, একদম উপরে হয়েছে, আমি উইন্ডো খুলে কালকে ওই যে উপরে এটা পলিনেশন করে দিয়েছি উইন্ডো দিয়ে। সো এখান থেকেও আমাকে নিতে হবে, সো আমি শুধু এটা রাখবো, এটা বেশ বড়, আর এখান থেকে ব্যাকের এটা রাখবো আপনার ইসের জন্য, শিডিংয়ের জন্য। আর মোটামুটি এখানে পাঁচ ছয়টা আছে এরকম সাইজে, এগুলো আমি নিয়ে নিবো। তাতে কী হবে, অন্যান্যগুলো বাড়তে সুবিধা হবে, এই যে এগুলো যেগুলো বাড়া শুরু করছে এই যে এগুলো এগুলো। সো এগুলো সবগুলো দেখা যাচ্ছে, শুধুমাত্র চারটা নিলেও আমার যদি আমি শিং মাছ দিয়ে সরি শিং মাছ অথবা আপনার ইলিশ মাছ দিয়ে একটা কারি করা যাবে ইনশাআল্লাহ। করলা গাছটা মাসের একদম উপরে গেছে, উপরে আমি আজকে দুইটা ল্যাডার দিয়ে করে দিছি, এই যে এই দুইটা, বিকজ উপর থেকেও পাওয়া যাচ্ছে না আবার নিচের থেকেও পাচ্ছি না, চেয়ারে দাঁড়িয়েও পাচ্ছি না, সে ল্যাডার দিয়ে করতে হয়েছে। বাকিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ। সো এই টমেটো গাছ মাশাআল্লাহ যেখানে যেখানে, এগুলো হলো বড় টমেটো। কী হয়েছে, আমি প্রথমে চেরি লাগিয়েছিলাম, পরবর্তীতে যখন দেখতেছিলাম উঠতেছিল না, উঠতে দেরি হচ্ছিলো বলে আমি আবার আনছি কতগুলো, তো সেগুলো আবার বড় জাতের। তো দেখেন এই কয়দিনের মাত্র কী আলহামদুলিল্লাহ কীরকম হয়েছে মাশাআল্লাহ। এই যে বেগুন গাছগুলো পাতাগুলো দেখেন, আমার ওই ফ্রেন্ডটাও বললো যে অনেক বড় হয়েছে পাতা মাশাআল্লাহ, অনেক বড় বড় হয়েছে, ওরও নাকি অনেকগুলো ফুল ঝরে গেছে, তো আবারও নাকি কিছু ফুল বের হয়েছে। এই যে এই পাতাটা দেখেন, আমি তো কত পাতা কেটে দিছি, দেখুন পাতা কেটে 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 বস্তা ভরে রাখি আলহামদুলিল্লাহ। পুরো আপেল গাছ ছেয়ে গেছে, স্টিল কোনো ফুল নাই, বা শাখা পোশাখা হয়ে
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবছর আমার 11টা প্লান্টারের সবগুলো প্লান্টারে যেহেতু ঝাঁকা দিছি, প্রতিটা ঝাঁকা ভরে গেছে। তাদের মধ্যে মাত্র বোধ হয় 4টা ঝাঁকাতে এখন পর্যন্ত লাউ গাছ গিয়ে পৌঁছাতে পারেনি, বাকি সবগুলো তার বাকি থাকে কয়টা, 7টা বোধ হয়, না 6টা, বাকি 6টা, 6টা আপনার মধ্যে পুরো লাউ গাছ শুধুমাত্র ঝাঁকা দিয়ে ভরে গেছে। ওটা প্রায় হলুদ হয়ে আসছে ইনশাআল্লাহ, আর আর কয়দিনের মধ্যে নিনবো। এই যে এটা হইতেছে আলহামদুলিল্লাহ, উপরে বেশ কয়েকটা হচ্ছে। এবার শশা দিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা সবাই লিটল বিট হ্যাপি। এখানে দেখেন আমার যমজ বের হয়েছে ফুল, আলহামদুলিল্লাহ। তো যমজ একটা লাউ বের হইতে হয়, তা আমার কাজ হয়ে যায়। সে কালকে রান্না করলাম লাউ একটা, তারপরে কুমড়া দুইটা, তারপরে জুকিনি, সব কিছু মিলে একটা হয়েছে, এক কারি করছি আমি টুগেদার। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছে, একদম ফ্রেশ, মানে গাছের যে খাওয়ার, এত জানুয়ারি থেকে যে কষ্টটা করছি আমরা, ওইটার ওইটার যে একটা শান্তি আর কি। যে দেখতে পাচ্ছেন এগুলো সব লাউ, এখানে আপনার চাল কুমড়া কুমড়া এগুলো সহ, বাট লাউই বেশি দেখা যাচ্ছে, একদম এই পর্যন্ত আসছে লাউ, আলহামদুলিল্লাহ। এই যে লাউয়ের হেন্ডগা, অ্যান্ড দেন এর মধ্যে অনেকগুলো বাটারনাট স্কোয়াশ আসছে। হ্যাঁ, এটা আমার একটু সন্দেহ হয়, রাত্রে ঠান্ডা পড়ে তো আমার মনে হয় যেটা পড়ে যাবে। এবার বেশ কয়েকটা আমি করে দিছি, কুমড়া হয়েছে, জুকিনি আরেকটা বের হয়েছে, মনে হচ্ছে যে একটা একটা করে বের হচ্ছে। বেশ কিছু আপনার বাটারনাট স্কোয়াশ করে দিছি আলহামদুলিল্লাহ। তো লেটস সি হোয়াটস গোয়িং টু বি হ্যাপেন, লুক গুড আলহামদুলিল্লাহ, অ্যান্ড ওয়েদার বেটার হওয়াতে আমি আবার একটা উইলকো থেকে, আবার উইলকোটা নাকি বন্ধ হয়ে যাবে, আমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছিল, আই ডোন্ট নো হোয়াই উইলকো বন্ধ হয়ে যাবে, অনেকগুলো আমার হাজবেন্ডগুলো 400 মতো হয়তো স্টোর বন্ধ করার জন্য বলছে, বিকজ তারা ব্যাংক ক্রাফ্ট সামথিং হয়েছে, আই এম নট শিওর, বাট উইলকো বন্ধ হয়ে গেলে আমরা তো অনেক প্রবলেমে পড়ে যাব। এই গাছটা গত বছরও আমার হয়েছিল, বাট এত বায় নাই, এত বেটে কোথাও যায় নাই, ছোটোই বেশি ছিল, আর অনেক পুরুষ ফুল হয়েছে। তো আই ডিডেন্ট নো যে আসলে এটা কী গাছ ছিল, এবছরও যেহেতু এভাবে অনেক বেছে গেছে, অনেক ডালপালা বের হয়েছে, নিচে থেকেই দেখতে পাচ্ছেন 3-4টা বের হয়েছে। সো আমি ভাবতেছিলাম যে যদি এবারও ফল না বের হয় তো আমি তো জানতেই পারবো না আসলে এটা কী গাছ ছিল, আর আমি কোথা থেকে এটা বের হচ্ছে। তো আলহামদুলিল্লাহ দুইটা শাখার দুই মাথা থেকে 4টা বের হয়েছে, ওই যে দেখা যাচ্ছে, সো এটা এক ধরনের কুমড়া। তো আনটিল না বের হওয়া পর্যন্ত আমি বুঝতে পারতেছি না, ওই যে একটা আরেকটা, সো আরও একটা আছে মাথায় এদিকে। হ্যাঁ, সো 4টা মাথা বের হয়েছে, তো 4টা মাথার মধ্যে 4টা আমি দেখতে পেলাম এভাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সো আলহামদুলিল্লাহ 3টা বের হয়েছে বোধ হয় 4 মাথার মধ্যে। সো আলহামদুলিল্লাহ আমি যদি দেখতে পারি যেটা কী জিনিস, ইট উড বি এনাফ ইনশাআল্লাহ, অ্যান্ড দেন আল্লাহ যদি রাখে তো, কারণ এগুলো দেখা যায় যে শেষের পর আবার ঝরে যায় কেন জানো, সামনে অনেক ফুল বের হচ্ছে আলহামদুলিল্লাহ, ফুল টুল অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ। যে আপনাদের কাছ থেকে শিখে পলিথিন দিয়ে দিয়ে বেঁধে রাখি, মানে পরাগায়ন করেই পলিথিন দিয়ে বেঁধে রাখি, রাত্রে যেই হারে ঠান্ডা পড়তেছে এর মধ্যে একটা ঝরেও গেছে, ইভেন বেঁধে রাখার পরেও এটা যে বের হচ্ছে দেখতে পাচ্ছেন, আমার কাছে সন্দেহ হয় এটা থাকবে, বাট তারপর আমি দেখি কি হয়। এখানেও একটা পরাগায়ন করে বেঁধে দিছি পলিথিন দিয়ে, তা রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, যে ফুল টুল তো চলে আসতেছে। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। চলেন একটু সামার হাউজে যাই। শশাও কিন্তু এবার আমার অনেক ডালপালা ছেড়েছে, নিচে থেকে অনেকগুলো ডালপালা ছেড়েছে, এটারও দেখলাম ডাল ছেড়েছে, বাট এই শশাগুলো একটু ছোটো ছোটো, ঠিক বড় না, ওই সাইডে যেগুলো ওইটার শশাগুলো একটু মিডিয়াম সাইজের, আমি আসলে বড় শশা কিনি নাই। আর যেহেতু একটু গরম পড়াতে না নতুন যে শাখাগুলো বের হয়েছে সবগুলো থেকে অনেক অনেক লাউ বের হয়েছে, এখন দেখা যাক আল্লাহ কয়টা রাখে। পাতা তো খাচ্ছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অনেক খাওয়া যাবে, দেখা যাচ্ছে যে অবস্থা। সবগুলা মরিচ গাছ ঢুকিয়ে ফেলেছি, কারণ রাত্রে ঠান্ডা পড়ে, সো ইজ নো পয়েন্ট কিপ ইট, আর আমার ওখানে জায়গাও নেই, পুরো ঘুরে গেছে দেখতেই পাচ্ছেন, এমন কোনো জায়গা নেই। সো এখানে অনেক আসছে আলহামদুলিল্লাহ, রৌদ্রও পাচ্ছে আলহামদুলিল্লাহ, এম থাকে ভিতরে এক দেশ রাত্রে, মরিচও হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো মরিচ হয়েছে। এই যে দেখেন ঘরে ঢুকানোর সঙ্গে সঙ্গে এগুলোতে ফুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এটা তো মনে করেন অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো চিলি বেশ বড় বড় হয়েছে,
আমি পাকবই, তারপরে মানে একটা ডেফিনেটলি ভালো করে পাকবে, তারপরে আমি খাওয়া শুরু করবো, এর আগে না। ভাতের মাড় দিয়ে দিই, পানি দিয়ে ভালো করে মিক্স করে, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানিগুলো সবগুলো দেখেন অনেক ঝরে গেছে। ওই যে গোড়ার দিকে তাকাইলে আপনারা দেখবেন যে কত ঝরে গেছে, এখন আর কিন্তু ঝরে না। যে দেখেন ভিতরে আসছি, ভিতরে নিয়ে আসার পরে এখন আর ঝরে না, নতুন করে যেগুলো হয়েছে এগুলো আর এখন আর ঝরে পড়ে যায় না আলহামদুলিল্লাহ। এই যে এটার মধ্যে অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ, এবং বিকালের যে সূর্যটা আলহামদুলিল্লাহ একদম বিকেল পর্যন্ত থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর ভিড় অনেক কমে গেছে আমি দেখতে পাচ্ছি, সবারই অনেক কম, কারো কারো শুধুমাত্র একটু বেশি আছে, বাট ইটস অল রাইট। দেখবেন, কিপ ওয়াচিং অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমিও জানার চেষ্টা করতেছি যতটুকু আমি জানতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এই তো, আই হোপ সবাই কিছু না কিছু আমরা করছি। আমার খেজুর গাছ একটা বাইরেও হয়েছে, এই ঠান্ডার মধ্যে বাইরে একটা খেজুর গাছ হয়েছে, তো চিন্তা করেন আমি ভিতরে নিয়ে আসবো। এই যে এটাও হয়েছে এবছর, এটার বয়স তো 1 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো এগুলো বড় হচ্ছে, এই যে কমলা গাছগুলো এবছর তো কিছু দেখলাম না, নেক্সট ইয়ার মেবি। পেয়ারা গাছ দুইটা শেষ পর্যন্ত আমি রাখতে পারছি আলহামদুলিল্লাহ, এবার আমি শীতকালে ভালো করে পলিথিন পেঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর যারাই আপনারা আছেন অ্যাজ মুসলিম হিসেবে, একজন বোন হিসেবে বোনের ভালোর জন্য বলতেছি, কিছুদিন আগে আপনারা বাংলাদেশের একটা ঘটনা শুনবেন যে একটা মেয়ের ফেসকে ইউজ করে, আসলে আমরা নিজেরাই নিজেদের পরিণতির জন্য দায়ী। আজকে ওই মেয়েটা যেই মানে ভিডিওগুলো, স্পেশালি আমরা যখন আমাদের ফেসটা ভিডিওটা দেখাই, তখন এটাকে খুব সহজে কাট করে তারা অন্য কোনো খারাপ ভিডিও বা অন্য যেভাবে হোক তারা ইউজ করতে পারে, কারোর সাথে যদি ম্যাচিং করা যায়। সো ফেসটা থেকে কী হয়, যদি আমরা ভিডিও থেকে ছবি থেকে কী হয়, ছবিটা স্টাক হয়ে থাকে, ওটাকে ওরা খুব বেশি ইউজ করতে পারে না, তারপরে অনেকে করে ফেলে খারাপ ছবি হিসেবে ইউজ করে। আর ভিডিও হিসেবে যখন দেখাবে তখন কী করবে, আপনার ভিডিওগুলোকেই, ভিডিও থেকেই ওই ফেসগুলো নেবে এবং এক্সপ্রেশনগুলো যেগুলো ম্যাচিং হবে সেগুলোর সাথে ম্যাচিং করতে খুব ইজি হয় ওদের জন্য। মান সম্মান একবার চলে গেলে সেটাকে আর আপনি হাজার চিৎকার করে বলবেন আমার আমি না ওটা ওটা, বাট আপনি কয়জনকে বলতে পারতেছেন, কয়জনকে জানাইতে পারতেছেন? সো মান সম্মান এমন একটা জিনিস কামাই করা অনেক কঠিন, বাট একবার চলে গেলে সেটাকে আর অর্জন করা অনেক মানে ধরে রাখাটা, ওই যে বলে না স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতাকে ধরে রাখাটা অনেক বেশি কঠিন। সো আমরা চেষ্টা করব যেন যতদূর সম্ভব ভিডিও, আজকাল কিন্তু আমি আমার মেয়েকে একদমই ভিডিও সামনে আনি না, ছোট মানুষ যদিও বড় হচ্ছে তো আলহামদুলিল্লাহ। কখন খারাপ নজর, শয়তান কোথায় যে ওত পেতে আছে, মানুষের কী সাধ্য কেউ কাউকে মারে বলেন? একজন মানুষ হয়ে কি মানুষকে মারতে পারে? পারেন। একটা 3 বছরের বাচ্চাকে রেপ করার মধ্যে কী আছে আমাকে বলেন? কিছুই নাই। কিন্তু ওই যে শয়তান আপনার মনের ভিতরে দেখছে যে একটু খারাপ কিছু আছে, শয়তান তখন আপনার উপরে হাবি হয়ে যায়। এই সকল খারাপ কাজ, সকল খুন খারাপি, সকল প্রকার খারাপ কাজের পিছনে কিন্তু শয়তানই একমাত্র, ও শয়তানকে আমরা মানুষ যখন সুযোগ দিব তখন আমাদের উপরে হাবি হবে, যখন সুযোগ দিব না আমাদের উপরে হাবি হবে না। সো আমার রিকোয়েস্ট, আমরা যেন শয়তানকে হাবি হতে না দিই আমাদের উপরে, আমাদের ইমানটা যেন শক্ত রাখি, প্রচুর 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 আমরা তওবা করবো, সবসময় জিকির করবো, সারাক্ষণ হাঁটতে চলতে উঠতে বসতে, ছোটো ছোটো তো অনেকগুলো আছে, অনেক সুন্দর সুন্দর আছে, একটু কাইন্ডলি ওগুলো পড়বো আমরা, যাতে শয়তান আমাদের উপরে হাবি না হতে পারে। আপনি একটা মুহূর্তকে যদি চেঞ্জ করে দিতে পারেন, অনেক বড় বড় অপরাধ থেকে কিন্তু অনেককে বাঁচাইতে পারবেন। যে অপরাধ করতেছে সেও তো কারো মা ভাই বোন অথবা শান্তি এনি রিলেটিভস বলতে পারেন, আর যার সাথে হচ্ছে তার তো যাচ্ছে। সো যার যায় সেই বোঝে, আর তো দুনিয়ার কেউ বুঝবে না। আর যে করতেছে সেও ওই মুহূর্তটাকে যদি কোনো মতো থামানো যায়, ও কারো সন্তান, ও কারো মার পেটে 9 মাস থেকে ছিল এবং তাকে অনেক কষ্ট করে দুনিয়া থেকে আনা হয়েছে, আমরা কাউকে অপরাধ করতে দিব না, সেই সুযোগটা চেষ্টা করব। সকল প্যারেন্টস বাচ্চাদেরকে অনেক অনেক সাবধানে রাখবো, 60 বছরের লোক যদি বাচ্চাদেরকে রেপ করতে পারে আপনি কোথায় কাকে কিভাবে বিশ্বাস করবেন? আমি একটা ইন্ডিয়ান দেখেছি, প্রোগ্রাম দেখেছি, এখানে বলেছে আপন দাদা এই কাজটা করতেছে, অ্যাবিউজ করতেছে তার নাতিকে। সো আমাদের খুব বেশি কেয়ারফুল থাকবো ইনশাল্লাহ, সর্বক্ষেত্রে খুব কেয়ারফুল থাকবো। আর ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ, সবার জন্য আমি দোয়া রাখি, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো লাগলে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।